হ্যালো বন্ধুরা, আজকে দেখো আমি একা একাই বাজারে যাচ্ছি, কারণ ওর শরীরটা খারাপ, এই জন্য আমাকে একা একাই বাজারে যেতে হচ্ছে। আর এখানে দেখো চিংড়ি মাছ আছে, এখানে ভেটকি মাছ, ওখানে কাতল মাছ, আর এখানে ট্যাংরা, আর এদিকে আছে হচ্ছে চিতল মাছ, আর এটা পাবদা মাছ। আর এখানে ইলিশ মাছ। বাজার টাজার করে নিয়ে আসলাম, আজকে আমি একাই গিয়েছিলাম, নিয়ে আসলাম বাজার করে। তো দেখো কি কি আনছি তোমাদেরকে, মাছ বাজারে তো মাছ দেখালাম, কিন্তু কি মাছ এনেছি সেটা তো দেখাইনি, তো এখন দেখাচ্ছি। দেখো এখানে আছে হচ্ছে ভেটকি মাছ, আর এখানে আছে হচ্ছে রুই মাছ, একই রকম লাগে, আর আছে রুই মাছের ডিম। এটা এই রুই মাছের ডিম না, এটা অন্য মাছের ডিম, এটা আলাদা কিনেছি। মাছগুলোকে এখন বেছে নিব। তো আজকে আমি গেলাম, নিজে নিজে মাছ কিনে নিয়ে আসলাম। চলে এসছে মাছ খাওয়ার জন্য, দাঁড়া বেছে নিই তারপরে দিব। মাছের ডিম দিয়ে, আলু দিয়ে ভাজা করলে ভালো লাগে, কিন্তু বেশি ভালো লাগে ডাটা দিয়ে ভাজা করলে, কিন্তু ডাটা আজকে বাজারে পেলাম না, পেলে নিয়ে আসতাম। একদিন ডাকাডাকি করছে খাওয়ার জন্য। না আমি এখানে বাঁচতেছি না, ওই জন্য বসছে মানে খাওয়ার জন্য। ওই দেখো মাছ খাওয়ার জন্য ম্যাও ম্যাও করছে, কি খাবি, মাছ খাবি, চল দিয়ে আসি। দিচ্ছি দিচ্ছি, চল, খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। ওই দেখো খাচ্ছে, কি করে যেন বুঝে যায় মাছ আনলেই না চলে আসবে খেতে। খা, মাছ আনলে কি করে যেন বুঝে যায়, আর সুন্দর এখানে যখন মাছ বাঁচতে থাকবো চলে আসে। বাজার থেকে মিষ্টিও এনেছিলাম, এই যে কালো মিষ্টি, খাওয়া হয়ে গেছে আর একটা পড়ে আছে, ওটা আর দেখানোর সময় হয়নি, খাওয়া দাওয়া হয়ে গেছে পরে মনে পড়েছে, ও মিষ্টিও তো এনেছি। এই যে সবজি এনেছি হচ্ছে ছোট আলু, ভুটান আলু, আর আছে হচ্ছে বেগুন, ঢেলে দিই, করলা, লেবু, আর এই যে বড় আলু, এটা এরকম ছোট ছোট আলু খেতে খুব ভালো লাগে, ছোট আলু যে কোনো কিছুতেই। আমি হচ্ছে মাছগুলো না দুপুরবেলা রান্না করা হয়নি, বাজার থেকে এসে খুব আলসি লাগছিল, পরে আমি শুধু ডাল আর হচ্ছে মাছের ভাজা করেছিলাম, রুই মাছ এনেছিলাম যে ওই রুই মাছের ভাজা। তো এখন আমি হচ্ছে এই ভেটকি মাছটা রান্না করব, ভেবেছিলাম পাতুরি করব, কিন্তু পাতুরি আর করব না, শরীরটা একটু খারাপ জন্য ওই জন্য, তাই ভাবলাম যে আলু বেগুন দিয়ে মানে ভেটকি মাছের পাতলা করে একটা ঝোল করব। লবণ হলুদ দিয়ে আমি মাছটাকে মাখিয়ে নেব। ফ্যানের হাওয়ার জন্য আমি ঘরেই নিয়ে আসলাম সবজিগুলি, তো এখন আমি মাছের ঝোলের জন্য বেগুন কেটে নেব, আলু আর বেগুন দিয়ে রান্না হবে, এই জন্য আলু বেগুন কেটে নেব। এরকম করে কাটবো, আমি এই ছোট ছোট আলুগুলো দেব, বড় আলু খেতে চায় না, এই জন্য ছোট আলুগুলো ছুলে দিয়ে দেবো। তুলতে অনেকটা সময় লাগবে, একটু কষ্ট হবে, কিন্তু খাওয়ার সময় কিন্তু এই আলু খেতেই বেশি ভালো লাগে। এখানে দেখো কত চোখলা হয়ে গেল, এগুলো এখন পরিষ্কার করতে হবে ঘর থেকে। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার মাছগুলো দিয়ে দিই। মিষ্টি কুমড়াও সেদ্ধ দিয়ে দিচ্ছি ভাতের মধ্যে, রাত্রে আছে হচ্ছে এই যে মিষ্টি কুমড়া সেদ্ধ, ডাল আর হচ্ছে এই যে মাছের ঝোল,
মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। একটু পাতলা করে করতে হচ্ছে, কিছুদিন থেকে না মানে ভালো করে খাওয়া খেতে পারছে না, অল্প অল্প করে খাচ্ছে। মাছ ভাজাটা হতে থাকে, ততক্ষণে আমি মশলাটা টেস্ট করি। হয়ে গেছে টেস্ট করা, একটু আর অল্প পেঁয়াজ ফোড়ন দিয়ে দিচ্ছি। আলু বেগুনটা দিয়ে দিই, কিছুদিন থেকে তো আর ভালো শরীর খারাপ, প্রায় এক সপ্তাহ যাবত ভালো করে খাওয়া দাওয়া করতে পারছে না, তো ভালো কথা টথাও বলছে না, খারাপ লাগছে, ফোন করে থাকলে ভালো লাগে না। তা আছে একটুখানি মনে হচ্ছে গান করছে, শরীরটা একটু মনে হয় ভালো লাগছে, ওই জন্য একটু গান করছে। আমি রান্না করতে করতে দেখে আসি ওকে। এদিকে দেখো আমার ভাত প্রায় হয়ে এসছে, এদিকে তরকারির এই অবস্থা। চলো দেখি আজকে না কিছুদিন পরেও একটু গান করছে, আমার মনটাও একটু ভালো লাগছে। চলো তোমাদেরকেও একটু দেখাই কি করে। সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা হইছি আমি মনে পাগলা বসন্ত কালে। বন্ধু কালা পাখি আমি যেন পিয়ে বসন্ত কালে তোমায় ভুলতে পারিনি, বসন্ত কালে তোমায় ভুলতে পারিনি। দেখতে বালার দলার মালা করলে কি আর হয়, জানে ভালো লাগে আমার। ওখান থেকে চলে এলাম, ও গান করতে থাক, আমি থাকলে আর গান করবে না ভিডিও করলে, তাই আমি চলে এলাম। লবণ দিতে ভুলে গেছিলাম, লবণ দিয়ে দিই, কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিই, খুন্তি দিয়ে কেটে দিচ্ছি, খুন্তিটা ভীষণ ধার, এই খুন্তি দিয়ে না আমার কয়েকবার হাত কেটে গেছিল। ঝোলটা অনেকটা ফুটে এসেছে, এবার মাছগুলো দিয়ে দিই। তরকারি প্রায় হওয়ার পথে এখন নামিয়ে নেব, নামিয়ে হচ্ছে সেদ্ধটা মেখে তারপর সবাইকে খেতে দিয়ে দিব। মিষ্টি কুমড়ো বের করে আমি মেখে নিয়েছি, আর মেখে টেখে বাবাকে এখন খেতে দিয়ে দিলাম, আর মা একটু পরে বসবে। তা আমি খাওয়া দাওয়া সেরে অন্য ঘরে এসেছি, ও হচ্ছে শুয়ে পড়েছে, তাই বললাম তুমি শুয়ে পড়ো, আমি হচ্ছে ওই ঘর থেকে একটু ভিডিওটা তো আজকে তো শেষ করতে হবে, তাই বললাম যাই ওই ঘরে গিয়ে একটু ভিডিওটা মানে শেষ করি। তো ওর ওখানে থাকলে হচ্ছে শরীরটাও যত ভালো না তোমরা তো জানোই, এই জন্য আমি বললাম তুমি শুয়ে পড়ো, লাইট জ্বালালে ওর একটু অসুবিধা হবে, ঘুম ধরতে যাবে না, এই জন্য আমি অন্য ঘরে আসলাম। এবার চুলটা একটু চিড়ে করে একটু বেঁধে নেব। ভিডিওটি আজকের মতনই এখানেই শেষ করব, আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। তো টাটা।